দীর্ঘ 10 বছর ধরে বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুর টেক্সটাইল মিলস লিমিটেডের মূল্যবান যন্ত্রপাতি। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাসের পরও টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীন মিলটি চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার সদরপুরে 36 একর জমির উপর নির্মিত দিনাজপুর টেক্সটাইল মিলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1980 সালে। 1994 সালের পয়লা ফেব্রুয়ারি পাবলিক লিমিটেড কোম্পানি হয় মিলটি, কিন্তু রাজনৈতিক কারণে 2003 সালে চারদলীয় জোট সরকারের আমলে মিলটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে শ্রমিকদের দাবির মুখে 2006 সালে পুনরায় চালু হলেও 2008 সালের পর থেকে বন্ধ রয়েছে মিলটি। বর্তমানে মিলটিতে 7 জন কর্মচারী ও 13 জন নিরাপত্তা রক্ষী রয়েছে। টেক্সটাইল মিলটা বন্ধ হয়, মনে করেন আব্বা বেকার, বাবা আমার বাসায় বসে আছে, কোনো ইনকাম নেই, বাসায় মনে করেন অভাব। 28 বছর ধরে আমি চাকরি করছি, আবার মিলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন আমাদের আর্থিক অসুবিধা হইতেছে। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে প্রায় 50 কোটি টাকার যন্ত্রপাতি। শুধু তাই নয়, মিলটি বন্ধ থাকায় নানা সমস্যায় রয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এই মিলকে কেন্দ্র করে কিন্তু টেক্সটাইল বাজার জন্ম এবং এই যতদিন টেক্সটাইল মিলে শ্রমিক এখানে কর্মচারীরা কাজ করতো, মিল চলতো, এই বাজারের একদম উন্নয়ন এবং বেচাকেনা অনেক বেশি ছিল। অনেক বেকার লোক আছে যেগুলো চাকরি করতে পারবে, ওরা কর্মসংস্থান হবে। আমরা চাই যে টেক্সটাইল মিলটা চালু হবে। মিল চালু হলে উন্নতি দেশেরও হবে, আমরা প্রতিবেশী ছেলে মেয়ে পাড়ার প্রতিবেশী সবাই করে মিলি খাইতে পারবো। মিলের সঙ্গে বন্ধ রয়েছে ভিতরে থাকা সুতা উৎপাদন কারখানা, 7টি স্টাফ কোয়ার্টার, 1টি মেডিকেল সেন্টার, 1টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও 1টি মসজিদ। বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীনে মিলটি আবারও চালুর আশ্বাস থাকলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি মিল কর্তৃপক্ষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।